সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ আবার উপস্থিত হয়েছি উদ্ভিদ শারীরতত্ত্বের অবশিষ্ট অংশ নিয়ে। গত ক্লাসে আমরা সালসংশ্লেষণ প্রক্রিয়ার কলাকৌশল নিয়ে আলোচনা করেছি। এতে ছিল, তোমরা জানো, সালসংশ্লেষণ প্রক্রিয়াটি টোটাল দুটো ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে আলোক নির্ভর অধ্যায়, আর একটা ছিল আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নির্ভর অধ্যায় আবার দুটি অংশে বিভক্ত, একটি ছিল চক্রীয় এবং আরেকটি অচক্রীয় ফটোফসফোরাইলেশন। কেমন, এই দুটো আমরা বর্ণনা করেছিলাম। এরপর আমরা এই আমাদের অবশিষ্ট ছিল আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নিরপেক্ষ অধ্যায়ে যেটা, সেটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি। মানে কি, কার্বোহাইড্রেট, এই সরি, কার্বন ডাইঅক্সাইডকে বিজারণের মাধ্যমে অথবা কার্বন ডাইঅক্সাইড হতে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কার্বোহাইড্রেট সৃষ্টি করা। এই কার্বোহাইড্রেট সৃষ্টির তিনটি স্বীকৃত পথ রয়েছে। তিনটা পথ আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। একটি হচ্ছে কেলভিন চক্র, একটি হ্যাচ ও স্ল্যাক চক্র, এবং তিন নম্বরটি ছিল ক্যাম্প প্রক্রিয়া। এই তিনটি যে পথ, স্বীকৃত পথ, যে কার্বোহাইড্রেট সৃষ্টির তিনটির মধ্যে আমরা কেলভিন চক্র নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে। আজ আমরা হ্যাচ ও স্ল্যাক চক্র থেকে শুরু করব। হ্যাঁ, আসো, হ্যাচ ও স্ল্যাক চক্র। হ্যাচ ও স্ল্যাক চক্র যেটা, সেটাকে সি4 চক্র বলা হয়। তোমরা ইতিমধ্যে জেনেছো কেলভিন চক্র যেটা, সেটা ছিল সি3 চক্র। সি3 চক্র সেটা বিজ্ঞানী মেলভিন কেলভিন, হ্যাঁ, তারা এই মোটামুটি যে তেজস্ক্রিয় আইসোটোপের সাহায্যে ট্রেসার পদ্ধতিতে তারা সে কেলভিন চক্রটাই এই করেছিলেন, যে গতিপথটি সেটা তারা আবিষ্কার করেছিলেন। কিন্তু সি4 যে চক্রটি, সি4 চক্র এটিও সালসংশ্লেষণের একটি পর্যায়। যে এখানে কি হয়, এখানে তোমার 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। যে সালসংশ্লেষণ যে কোনো একটা ধাপে গিয়ে, যে ধাপে গিয়ে তোমার এই যে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে সি4 চক্র। বিজ্ঞানী MD হ্যাচ ও সিয়ার স্ল্যাক 1970 সালে আখ, ভুট্টা, আপাং, সরগাম প্রভৃতি গাছে সালসংশ্লেষণ এই বিশেষ চক্রটি আবিষ্কার করেন। তাই তাদের নামানুসারে এই চক্রকে হ্যাচ ও স্ল্যাক চক্রও বলা হয়। তাহলে একটু খেয়াল করো, যেসব উদ্ভিদে এই ধরনের চক্র দেখা যায় তাদেরকে সি4 উদ্ভিদ বলে। তার মানে এখানে সি4 উদ্ভিদ হিসেবে আমরা কাদের নাম পেলাম, আখ, ভুট্টা, আপাং, সরগাম। কেমন, এগুলো হচ্ছে কি, সি4 উদ্ভিদ। এই যে সি4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র, এই চক্রটি মানে এখানে কার্বোহাইড্রেট তৈরির যে স্বীকৃত যে চক্রটি, এটা হচ্ছে আসলে মূলত পাতার মেসোফিল কোষ ও বান্ডল শীত কোষ, এখানে দুটো ধাপে হয়। পাতার মেসোফিল কোষে হয়, আবার বান্ডল শীত কোষেও হয়। তাহলে পাতার মেসোফিল কোষ ও বান্ডল শীত কোষে সম্মিলিতভাবে এই গতিপথ সম্পন্ন করে। এবার তাহলে আমরা, চলো আমরা হ্যাচ ও স্ল্যাক চক্রটি একটু আমরা আলোচনা করি, কী বলো? হ্যাচ ও স্ল্যাক চক্র, কেমন, হ্যাচ ও স্ল্যাক চক্র। সেখানে একটু তোমরা খেয়াল করে দেখো যে আমরা কিছুক্ষণ আগে বলেছি বিজ্ঞানী কে, হ্যাচ ও স্ল্যাক, তারা করেছে মূলত 1965 সালে। 1965 সালে যে সালসংশ্লেষণের ফলে তারা বলছে বিজ্ঞানী এই যে হ্যাচ এবং স্ল্যাক, 1965 সালে যে বিশেষ করে আখ গাছের ইক্ষু, যেটা আখ গাছের পাতায় সালসংশ্লেষণের ফলে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ ছিল অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। কেমন, পরবর্তীতে যাইয়া এটা, এই কথাটা বলছিল কে, বিজ্ঞানী হুগো কটসচক, হ্যাট এবং জর্জবার, তারা 1965 সালে এই কথা বলেছিল যে যে আখ গাছের পাতায় সালসংশ্লেষণের ফলে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, পরে অস্ট্রেলিয়ান বিজ্ঞানী MD হ্যাচ এবং সিয়ার স্ল্যাক, যাদের কথা আমরা বলেছি, যাদের নামানুসারে এই চক্রটি হয়েছে, তারা 1970 সালে যায় বলছে যে আখ, ভুট্টা, আপাং, সরগাম এসব গাছে সালসংশ্লেষণ তারা একটি চক্র আবিষ্কার করেন। এবং সেই চক্র আবিষ্কার করে তারা বলেন যে ওই গাছগুলোতে দেখা যাচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের মাধ্যমে কার্বন আত্মীকরণ ঘটে। তাই তাদের এই নামানুসারে এই চক্রটিকে হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়। তাহলে এই হ্যাচ এবং যে স্ল্যাক চক্রটি, এটা পাতার মেসোফিল কোষ এবং বান্ডল শীত কোষে সম্মিলিতভাবে সংগঠিত হয়। এখানে দেখো চিত্রটা একটু তোমরা লক্ষ্য করো, 1, 2, 3 এভাবে মার্ক করে দিয়েছি আমি। 1 নাম্বার, একটু খেয়াল করো, 1 নাম্বার কী হচ্ছে,
ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আসলে এখানে কাহিনিটা ঘটবে কি, যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড প্রথমে এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে সে কী করে জানো, চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে, এবং সেখানে তোমার যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ এনজাইমের উপস্থিতিতে এই বিক্রিয়াটি সংঘটিত হয়। এর পরবর্তীতে দুইয়ে দেখো, এই যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো, এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরবর্তীতে দেখো ম্যালিক অ্যাসিড অথবা অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়। একটু দেখো অ্যাসপার্টিক অ্যাসিড, আমি উপরে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, চক্রে আসে, অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়। এই দুটো বিক্রিয়া, যে একটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি, আরেকটি হচ্ছে ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড তৈরি, এই দুটো বিক্রিয়া ঘটে তোমার পাতার মেসোফিল টিস্যুতে। কেমন, এরপরে এই মেসোফিল টিস্যুতে কী লাস্ট কী পেলাম আমরা, ম্যালিক অ্যাসিড বা অ্যাসপার্টিক অ্যাসিড। তো আমরা ম্যালিক অ্যাসিড ধরেই করছি। দেখো এই মেসোফিল টিস্যুতে যে সৃষ্ট ম্যালিক অ্যাসিড, এটা কী করবে, বান্ডেল শীতকোষের পাশাপাশি, খেয়াল করো, বান্ডেল শীতকোষের ক্লোরোপ্লাস্টে যায় প্রবেশ করে, প্রবেশ করে সেখানে যায় পাইরুভিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তবে সেখানে একটা এনজাইম ক্রিয়াশীল থাকে, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেজ এনজাইম। তাহলে কী তৈরি করলো সেখানে, পাইরুভিক অ্যাসিড এবং কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা কী করবে জানো, ওই সি থ্রি চক্রে প্রথমে কী করে, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড যায় প্রবেশ করে, সেখানে যে আগের থেকে যে এই রাইবুলোজ 1,5-বিসফসফেট ছিল, হ্যাঁ, এর সাথে যায় যুক্ত হয়, মনে আছে, সি থ্রি চক্রে এই ঠিক এই কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যায়। বের হয়ে গিয়ে সে এই রাইবুলোজ 20-ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে ক্যালভিন চক্রে গিয়ে সে প্রবেশ করবে, মানে সে পেছন দিকে চলে যাবে এবং সালোকসংশ্লেষণ মাধ্যমে সে শর্করা উৎপাদন করবে। আচ্ছা, তাহলে এখানে আমার অবশিষ্ট রইল কে, কার্বন ডাইঅক্সাইড চলে গেল, বাকি রইল কে, পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিডটি পরবর্তীতে এই বান্ডেল শীতকোষ থেকে সে কী করে বের হয়ে যায়, বের হয়ে সে সোজা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে চলে আসে, চলে এসে সে কী করে সেখানে আবার যে এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পিইপি, দেখো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড প্রস্তুত করে। কতটা খেয়াল করছো, এই এরপর আবার ফসফোইনল পাইরুভিক অ্যাসিড প্রস্তুত করার পর এটা আবার যথারীতি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, এভাবে এই চক্রটি পুনরায় চলমান থাকে। ঠিক আছে, এই হচ্ছে তোমার হ্যাচোস লেক চক্র। চক্রটি খুবই সহজ এবং জটিল কিছুই নেই। তোমরা একটু খেয়াল করবে, 1, 2, 3 এখানে আমি মার্ক করে দিয়েছি, এরপর থেকে একটা টানে চলে যাচ্ছে। এখান থেকে ক্যালভিন চক্র, ক্যালভিন চক্রে কার্বন ডাইঅক্সাইডটা চলে যায় আর পাইরুভিক অ্যাসিডটা এসে আবার সেই বান্ডেল শীতকোষে ক্লোরোপ্লাস্ট থেকে মেসোফিল কোষে ক্লোরোপ্লাস্টে এসে প্রবেশ করে। কেমন, হ্যাচোস লেক চক্রের কী কী বৈশিষ্ট্য আছে আমরা একটু দেখে নিই। হ্যাচোস লেক চক্রের প্রথম স্থায়ী পদার্থ হলো চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এমসিকিউতে আসতে পারে, হ্যাচোস লেক চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি, কোনটি চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই চক্রে কার্বন ডাইঅক্সাইড এর প্রথম গ্রাহক হলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। 2, 3 স্বল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে হ্যাচোস লেক চক্রটি সংঘটিত হয়। 4, এই চক্রে বিক্রিয়া সম্পন্ন হওয়ার পরম উষ্ণতা, এটা এমসিকিউতে অনেক সময় থাকে যে হ্যাচোস লেক চক্রের যে অপটিমাম টেম্পারেচার কত বা উপযুক্ত বা পরম তাপমাত্রাটা কত, 32-45°C। কেমন, এবং আমরা একটু আগে আমরা দেখে আসছি হ্যাচোস লেক চক্রের যে বিক্রিয়াগুলো, এটা মূলত পাতার মেসোফিল কোষের ক্লোরোপ্লাস্টে এবং বান্ডেল শীতকোষের ক্লোরোপ্লাস্টে সংঘটিত হয়, মনে আছে। তাহলে আমরা দুটো চক্র শেষ করলাম, একটা ছিল ক্যালভিন চক্র আর একটা হচ্ছে হ্যাচোস লেক চক্র। ক্যালভিন চক্র যেটা, সেটা আমরা বলেছি সি থ্রি চক্র, আর হ্যাচোস লেক চক্রকে আমরা বলেছি কি, সি ফোর চক্র। তো সি থ্রি চক্র যেসব উদ্ভিদ দেখা যায় তাদেরকে সি থ্রি উদ্ভিদ বলে, আর যেসব উদ্ভিদের মধ্যে সি ফোর চক্র দেখা যায় তাদেরকে বলা হয় সি ফোর উদ্ভিদ। তাহলে আমরা একটা পার্থক্য আমরা দেখতে পারি সি থ্রি উদ্ভিদ এবং সি ফোর উদ্ভিদের মধ্যে কী কী পার্থক্য আছে। কেমন, তো পার্থক্য তোমরা এখানে পার্থক্য দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। তবে সবচেয়ে একটা দুইটা পার্থক্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করছি, এক হচ্ছে তাপমাত্রা। যেমন সি থ্রি উদ্ভিদ, তারা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম নয়, আর সিফোর উদ্ভিদ তারা উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নিতে সক্ষম। আর একটা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। এই ক্রাঞ্চ অ্যানাটমি এই শব্দটা তোমাদের আমি পরবর্তীতে এর সঙ্গে আমি তোমাদের দিয়ে দিয়েছি। ক্রাঞ্চ অ্যানাটমি হচ্ছে পাতার বান্ডেল শীতকে ঘিরে মেসোফিল কোষে কোনো পৃথক স্তর থাকে না, মানে বান্ডেল শীতের চারপাশে একটা মেসোফিল কোষের স্তর থাকে, এটা হচ্ছে ক্রাঞ্চ অ্যানাটমি। এই সি থ্রি উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমি থাকে না,
আর সিফোর উদ্ভিদে ক্রাঞ্চ অ্যানাটমি বিদ্যমান থাকে। এই দুইটা ভালো করে ওভারঅল এইটা দেখে নিও, কেমন? সি3 সি4 উদ্ভিদ সম্পর্কে উদাহরণ আমি পেছনে তোমাদের দিয়েছি, দেখবা। তারপর আসো, কেলভিন চক্র ও হ্যাচ চক্রের মধ্যে পার্থক্য কী কী? কেলভিন চক্র মানে সি3, আর হ্যাচ ও স্ল্যাক হচ্ছে সি4। এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, তোমরা 3 নম্বরটা খেয়াল করে দেখো, 1 নম্বরটা দেখো, কেলভিন চক্র শুধুমাত্র মেসোফিল কোষে হবে, আর হ্যাচ ও স্ল্যাক চক্র মেসোফিল ও বান্ডল শীত কোষে সম্মিলিতভাবে হয়। 3 নম্বরটা দেখো, কেলভিন চক্রের প্রাথমিক যে কার্বন ডাইঅক্সাইড তার গৃহীত হচ্ছে RUBP, কেমন? ঠিক আছে, রাইবুলোজ 20-ফসফেট। আর হ্যাচ ও স্ল্যাক চক্রের প্রাথমিক কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়েছে PEP, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, এরপরে তোমরা দেখো যে এখানে 4 নম্বর, কার্বন ডাইঅক্সাইড ফিক্সিং এনজাইম, যে কার্বন ডাইঅক্সাইডকে কে গ্রহণ করে, রুবিস্কো, আর এখানে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে PEP কার্বক্সিলেস, কেমন? 4 নম্বর, প্রথম স্থায়ী যৌগ কোনটি, 3PGA। এই ক্যালভিন চক্রে অথবা সি3 চক্রে প্রথম স্থায়ী দ্রব্য কোনটি, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর ওটাতে হ্যাচ ও স্ল্যাক চক্রে হচ্ছে যে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। MCQ-র জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, খেয়াল রেখো, কেমন? বাকিগুলো একটু দেখে নিও। হ্যাঁ, তারপরে আসো যে এরপরে আমরা কী গেল, 3 নম্বর হচ্ছে ক্যাম প্রক্রিয়া। ক্যাম হচ্ছে যাইয়া ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম, যাকে সংক্ষেপে আমরা ক্যাম, CAM, ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম প্রক্রিয়া। আসলে এটার ডিটেলস এমন কিছু নেই, এটা সম্পর্কে শুধু কিছু তথ্যমূলক কথা তোমাদের বলতে পারি। ক্রাসুলেশিয়ান, এটা হচ্ছে মূলত ক্রাসুলেশি গোত্রের উদ্ভিদ। তো ক্রাসুলেশি গোত্র কোনটা, ওই যে পাথরকুচি যে উদ্ভিদগুলো রয়েছে তাদের যে গোত্রটা, সেটাই হচ্ছে ক্রাসুলেশি গোত্র। এই ক্রাসুলেশি গোত্রের উদ্ভিদে মূলত এই প্রক্রিয়াটি সংগঠিত হয়, যার কারণে একে ক্যাম নামকরণ করা হয়েছে। ক্যাম মানে ক্রাসুলেশি গোত্রে, এই জন্য ওই ক্রাসুলেশিয়ান। এসব উদ্ভিদ উষ্ণ আবহাওয়ায় বেঁচে থাকে, এবং উষ্ণ আবহাওয়া বেঁচে থাকা মানে হচ্ছে কি, আমরা ওই সিফো চক্রের কথা খেয়াল করো, এবং সিফো চক্রে এদের পত্ররন্ধ্র রাতের খোলা থাকে। তো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ব্যাপার আমরা PH-এর একটা ব্যাপার বলেছিলাম, হ্যাঁ, যে PH-এর মাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে তোমার জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায়, কেমন? আবার জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে PH-এ মাত্রা বেড়ে যায়। তো এখন তুমি খেয়াল করে দেখো, দিনের বেলা, বিশেষ করে দিনের বেলায় যখন পাতে জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায়, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে PH-এর মাত্রা কমে যায়। হ্যাঁ, আবার PH-এর মাত্রা কমে গেলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। আবার রাতে যখন জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, PH-এর মাত্রা বেড়ে যাওয়ার মানে কি, তোমার পত্ররন্ধ্র খুলে যায়। এই জন্য বলা হয়েছে যে এদের পত্ররন্ধ্র রাত্রেবেলা খোলা থাকে, এবং এই প্রক্রিয়ার ধাপগুলো সিফোর উদ্ভিদের যে সিফোর যে চক্রটা, ওই চক্রের যে বিক্রিয়াগুলো ঠিক তার মতোই। এই হচ্ছে ক্যাম, কেমন? ক্যামের পূর্ণরূপটা একটু তোমরা জেনে নিও। এরপরে আসো, আরেকটা তথ্য তোমাদের জানা দরকার, যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নির্গত অক্সিজেনের উৎস কী। হ্যাঁ, তো এটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে মূলত পানি। তো এটা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে পরীক্ষা করেছেন, যেমন বিজ্ঞানী হিল বিক্রিয়া আছে, তারপর ভ্যানিলের পরীক্ষা আছে, রুবেন ও ক্যামেনের তেজস্ক্রিয় চিহ্নিতকরণ পরীক্ষা আছে, কেমন? এই পরীক্ষাগুলোর মধ্যে হিল বিক্রিয়াটি করেছে বিজ্ঞানী রবিন হিল, আর ভ্যানিল করেছে একটা পরীক্ষা, রুবেন ও ক্যামেনের তেজস্ক্রিয় যে চিহ্নিতকরণ পরীক্ষা সে করেছে একটা পরীক্ষা। তো তাদের পরীক্ষা থেকে প্রমাণিত হয়েছে যে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত যে অক্সিজেন, এই অক্সিজেন উৎস হচ্ছে পানি। তো পরীক্ষাটা এখনও তোমাদের ডিটেলস আমি বললাম না। তো এই 3 জন বিজ্ঞানীর মধ্যে সর্বপ্রথম এই তথ্য আবিষ্কার করেছিল বিজ্ঞানী রবিন হিল। MCQ-তে থাকতে পারে, খেয়াল রেখো যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নির্গত অক্সিজেনের উৎস যে পানি, এটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেন, কে? রবিন হিল, মনে থাকবে, রবিন হিল, কেমন? এরপরে এবার আসো শ্বসন। শ্বসন কী? শ্বসন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অক্সিজেন এর উপস্থিতিতে বা অনুপস্থিতিতে কোষের জৈব খাদ্য জারণের মাধ্যমে, তুমি খেয়াল করে দেখো, অক্সিজেন উপস্থিত থাকতেও পারে, অনুপস্থিত থাকতেও পারে, মানে দুইভাবে আমাদের শ্বসনটা হতে পারে, কেমন? তাহলে অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে কোষের জৈব খাদ্য জারণের মাধ্যমে শক্তি নির্গত করে, এবং উপজাত দ্রব্য হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও পানি নির্গত করে, সেটাই হচ্ছে মূলত শ্বসন।
ঠিক আছে? তো শোষণের সমীকরণের খেয়াল করে দেখো, গ্লুকোজকে জারণের মাধ্যমে মূলতই হয়, গ্লুকোজ, পানি, অক্সিজেন, হ্যাঁ, 36 অণু ADP এবং 36 অণু ইনঅর্গানিক ফসফেট একত্রিত হয়ে 36 অণু ATP হয়েছে, হ্যাঁ, আর কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন হয়েছে। এটি হচ্ছে শোষণের সমীকরণ। তাহলে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয়ে জৈব যৌগে সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক গতিশক্তিতে পরিণত হয় তাকে শোষণ বলে। কথা বুঝছো? তার মানে এটা হচ্ছে শরীরের ভিতরে, কোষের ভিতরে যে জটিল জৈব যৌগ রয়েছে সেটা জারিত হয়ে, হ্যাঁ, জারণের মাধ্যমে তার ভিতরে যে স্থিতি, যে সঞ্চিত যে শক্তি রয়েছে স্থিত, সেই সঞ্চিত স্থিতিশক্তিটাকে রূপান্তরিত করে রাসায়নিক গতিশক্তিতে পরিণত করা, এটাই হচ্ছে শোষণ। তো শোষণ মূলত কোথায় সংঘটিত হয়, শোষণ অঙ্গ কোনটি? তো বলা হচ্ছে কোষীয় সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া। সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াই হলো শোষণ প্রক্রিয়ার প্রধান অঙ্গ। তো শোষণ প্রক্রিয়ায় যেসব বস্তু জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড ও শক্তি উৎপাদন করে সেই সব বস্তুকে শোষণিক বস্তু বলে। তো সাধারণত আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যটাকেই প্রধান শোষণিক বস্তু হিসেবে আমরা ধরে নিই। কেমন? এটাই প্রধানত কার্বোহাইড্রেট জাতীয় খাবার, হ্যাঁ, তবে অনেক সময় আমিষ, চর্বি, বিভিন্ন জৈব অ্যাসিডও শোষণিক বস্তু হিসেবে ব্যবহৃত হয়। শোষণের প্রকারভেদ, শোষণ দুই প্রকার। একটা হচ্ছে যাইয়া, অবশ্যই শোষণের প্রকারভেদটা করা হয়েছে অক্সিজেনের নির্ভরশীলতার উপর, অক্সিজেন প্রয়োজনীয়তার উপর। তো অক্সিজেন প্রয়োজনীয়তার উপর নির্ভর করে শোষণ দুই প্রকার, একটা হচ্ছে সবাত শোষণ আর একটা হচ্ছে অবাত শোষণ। কেমন? সবাত শোষণ এবং অবাত শোষণ। তো সবাত শোষণ, সবাত হচ্ছে যে শোষণ প্রক্রিয়ায় মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় এবং শোষণিক বস্তু সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি ও বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাকে সবাত শোষণ বলে। তার মানে কী হবে? সেখানে অক্সিজেনের প্রয়োজন হবে, অক্সিজেন উপস্থিতিতে শোষণিক বস্তুকে, জাস্ট শোষণিক বস্তু গ্লুকোজ হলে গ্লুকোজ যাই হোক, এই শোষণিক বস্তুটাকে জারিত করে সেখানে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করবে, সেটা হচ্ছে সবাত শোষণ। তো এই শোষণটা আসলে মূলত একটি ধারাবাহিক প্রক্রিয়া, বিক্রিয়ার স্থান এবং কাজের ধারা অনুযায়ী এই শোষণের যে ধারাবাহিক প্রক্রিয়াটি রয়েছে একে তিনটি ধারাবাহিক ধাপে ভাগ করা হয়। আমরা সবাত শোষণের ক্ষেত্রে তিনটে ধাপ আমরা আলোচনা করব, সবাত শোষণের ধারাবাহিক তিনটি ধাপ। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এটি একটি সাইটোপ্লাজমিক প্রক্রিয়া, মানে কি, এটা সাইটোপ্লাজমে সংঘটিত হয়। দ্বিতীয় ধাপ হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্র হচ্ছে এটি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স প্রক্রিয়া। কেমন? এবং তৃতীয় যে ধাপটি সেটি হচ্ছে যে ইলেকট্রন স্থানান্তর ও তৈরি, এটি মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন প্রক্রিয়া। মানে কি, একটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে ঘটে ক্রেবস চক্র, একটা মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে, মানে তার অন্তঃপদ্মা যেটা, হ্যাঁ, ওই অন্তঃপদ্মার মধ্যে ঘটবে সেটা ইলেকট্রন স্থানান্তর ও তৈরি, যেটা তৃতীয় ধাপ। কেমন? তাহলে আসো, যে প্রথম যে ধাপ, প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসের ধাপটা দেখার আগে তোমাদের একটু আমি বলে রাখি, গ্লাইকোলাইসিস কী? গ্লাইকো মানে সুগার, লাইসিস মানে হচ্ছে যে স্প্লিটিং, মানে বিশ্লেষণ, মানে হচ্ছে চিনিটাকে, গ্লুকোজটাকে বিশ্লেষিত করে, হ্যাঁ, বিশ্লেষণ করা হয় যেখানে, বা জারিত করে যে নতুন যে প্রোডাক্ট তৈরি করা হয় যেখানে গ্লুকোজের জারণ ঘটে, সেটাই হচ্ছে মূলত, যেখানে সুগারের জারণ ঘটবে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। তবে এই গ্লাইকোলাইসিসকে EMP পাথওয়েও বলা হয়। EMP কেন? কারণ আসলে এটা আবিষ্কার করেছে মূলত তিনজন বিজ্ঞানী। ই মানে এমবিডেন, EMBDEN, এমবিডেন, এম হচ্ছে মেয়ার হোপ, পি পার্নাস, এই তিনজন বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে EMP পাথওয়েও বলা হয়। কাকে? গ্লাইকোলাইসিসকে। এবং যেহেতু গ্লাইকোলাইসিসটি সাইটোপ্লাজমে সংঘটিত হয় তাই তাকে আবার সাইটোপ্লাজমিক শোষণও বলা হয়। তোমরা খেয়াল রেখো, কেমন? আচ্ছা, আবার যেহেতু এতে বলা হচ্ছে যে উদ্ভিদে সঞ্চিত শ্বেতসার বিভিন্ন এনজাইমের সাহায্যে জারিত হয়ে গ্লুকোজে পরিণত হয় তাই একে গ্লুকোজ শোষণও বলা হয়, সাইটোপ্লাজমিক শোষণ, হ্যাঁ, এবং যেহেতু গ্লুকোজে পরিণত হয় এবং এই গ্লুকোজটি তোমার গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রথম বস্তু হিসেবে ব্যবহৃত হয়। কেমন? এই যে গ্লাইকোলাইসিসের কথা আমরা বললাম, গ্লাইকোলাইসিসটা মজার ব্যাপার হচ্ছে এটা সবাত শোষণেরও প্রথম ধাপ, অবাত শোষণেরও প্রথম ধাপ। তাহলে সবাত ও অবাত শোষণের অভিন্ন ধাপ কোনটি? গ্লাইকোলাইসিস MCQ-তে থাকতে পারে।
এখন গ্লুকোজকে যদি আমরা শোষণী বস্তু ধরি তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কেমন হবে একটু খেয়াল করো, তোমরা চার্টের দিকে লক্ষ্য করো, আমি একটু বর্ণনা দিচ্ছি। দেখো গ্লুকোজ, গ্লুকোজ কী করবে, গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেটে পরিণত হয়। তো গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেটে পরিণত হওয়ার সময় সে কী করে, এটিপি থেকে এক কোনো ফসফেট গ্রহণ করে, কেমন, এটিপি থেকে এক কোনো ফসফেট গ্রহণ করে, সে এডিপিতে পরিণত হয় এবং এই কী হলো সেখানে এই হেক্সোকাইনেজ এনজাইম ক্রিয়াশীল হয়, এই বিক্রিয়াটি হচ্ছে একমুখী। তাহলে গ্লুকোজ থেকে কে তৈরি হলো, গ্লুকোজ সিক্স ফসফেট। এরপর দেখো গ্লুকোজ সিক্স ফসফেট সরাসরি ফ্রুক্টোজ সিক্স ফসফেটে রূপান্তরিত হয়ে যায়, সেখানে হচ্ছে ফসফো গ্লুকো আইসোমারেজ একটি এনজাইম ক্রিয়াশীল থাকে, এই বিক্রিয়াটি হচ্ছে উভয়মুখী। এরপর তিন নম্বরে দেখো এই যে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে তৈরি হলো ফ্রুক্টোজ সিক্স ফসফেট, তারপর ফ্রুক্টোজ সিক্স ফসফেট কী করবে, আবার এটিপি থেকে আরেকটা ফসফেট গ্রহণ করবে, গ্রহণ করে সে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিশ ফসফেটে পরিণত হয়, এ বিক্রিয়ায় একটা এনজাইম ক্রিয়াশীল থাকে, ফসফো ফ্রুক্টো কাইনেজ এনজাইম ক্রিয়াশীল থাকে। যেহেতু এটিপি থেকে সে এক অনু ফসফেট গ্রহণ করলো, তাহলে এডিনোসিন ট্রাইফসফেট, ট্রাই মানে তিন, তিনটা ফসফেট থেকে একটা ফসফেট চলে গেলে আর থাকে কটা, দুটা ফসফেট, তাহলে বাকি তাহলে হবে কি এটা এডিনোসিন ডাই ফসফেট, তাহলে এখানেও একটি এডিপি তৈরি হবে, এই বিক্রিয়াটি একমুখী। আচ্ছা তাহলে আমি কী পেলাম, এখানে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিশ ফসফেট, এটা ছয় কার্বন বিশিষ্ট, এই ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিশ ফসফেটটা ভেঙে সে কী করবে, তিন কার্বন বিশিষ্ট এক অনু থ্রি ফসফোগ্লিসারাইড এবং তিন কার্বন বিশিষ্ট আরও কোনো ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেটের পরিণত হবে। তার মানে কি, ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিশ ফসফেট ভেঙে যায়, ভেঙে দুটো ভাগ হবে, একটা হচ্ছে এটা ছয় কার্বন বিশিষ্ট, তাহলে তিন কার্বন করে দুই ভাগে হয়ে যায়, একটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট থ্রি ফসফোগ্লিসারাইড আর একটা তিন কার্বন বিশিষ্ট ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, দেখছো, হ্যাঁ। এবং এই বিক্রিয়াটি কিন্তু উভয়মুখী, খেয়াল করে দেখো এই বিক্রিয়া অ্যালডোলেজ এনজাইম ক্রিয়াশীল থাকে, কেমন, আইসোমারেজ এনজাইমের ক্রিয়া এরা একটি হতে অন্যটিতে পরিবর্তিত হতে পারে, আবার তারা চাইলে একটা থেকে আরেকটা তারা রূপান্তরিত হতে পারে, তোমরা দেখো দুই দিকে অ্যারো মার্ক দিয়ে দেখানো হয়েছে, কেমন। এরপরে এই যে এবার আমরা একটা সাইড ধরে আমরা টেনে যাই, থ্রি ফসফোগ্লিসারাইড যেটা সে কী করবে, এক অনু ইনঅর্গ্যানিক ফসফেট গ্রহণ করবে, গ্রহণ করে ওয়ান থ্রি বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, এই বিক্রিয়া যেটা এখানে দেখো ফসফোগ্লিসারাইড ডিহাইড্রোজেন এনজাইম এখানেও ক্রিয়াশীল হয় এবং অজৈব ফসফেট ইনঅর্গ্যানিক ফসফেট আর এনএডিএতে অংশগ্রহণ করে, করে কিসের সৃষ্টি করে দেখো এনএডিএস টু সৃষ্টি হয়, বিক্রিয়াটি হচ্ছে উভয়মুখী। এরপরে দেখো এবার কি আমি লাস্ট প্রোডাক্ট পেয়েছি ওয়ান থ্রি বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই এক তিন বিশ ফসফোগ্লিসারিক অ্যাসিড সে কী করবে, একটা ফসফেট হারায়, হারাইয়া থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়, এই বিক্রিয়া একটা এনজাইম ক্রিয়াশীল থাকে, সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইম, এবং সে কী করে এডিপি থেকে হতে এটিপি তৈরি হয়। এখানে দেখো সে প্রথমে কী করছিল, একটা ফসফেট হারায় না, হ্যাঁ, এই ফসফেটটি যে এডিপির সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করলো, বিক্রিয়াটি হলো উভয়মুখী, খেয়াল করছো। তারপরে দেখো এবার লাস্টে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারোমিউটিস এনজাইমের কার্যকারিতা টু ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো, আর টু ফসফোগ্লিসারিক অ্যাসিড আবার ইনোলেজ এনজাইমের কার্যকারিতা ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, এই বিক্রিয়াটি হলো উভয়মুখী। এবার এই ফসফোইনল পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, এই বিক্রিয়ায় দেখো কী হলো, এডিপি হতে একটি এডিপি তৈরি হয়, তাহলে গ্লুকোজ হতে পাইরুভিক অ্যাসিড সৃষ্টির মাধ্যমে এই গ্লুকোজ গ্লুকোজ থেকে তৈরি হলো পাইরুভিক অ্যাসিড, এই যে পাইরুভিক অ্যাসিড সিস্টেমের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সমাপ্তি ঘটে এবং বিক্রিয়াটি উভয়মুখী। তাহলে টোটাল এই গ্লাইকোলাইসিস টোটাল বিক্রিয়া হচ্ছে নয়টা, নয়টার মধ্যে প্রথম বিক্রিয়া, তৃতীয় বিক্রিয়া এবং শেষ বিক্রিয়া, এই তিনটি বিক্রিয়া হচ্ছে একমুখী, এছাড়া অন্য সবগুলো হচ্ছে উভয়মুখী, খেয়াল করেছ, এই হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। এরপরে আসো কি দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে কি, দ্বিতীয় ধাপটার নাম হচ্ছে তোমার এই যে ক্রেবস চক্র, ক্রেবস চক্র যেটাকে আমরা বলছি যে এটি একটি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স প্রক্রিয়া। তো ক্রেবস চক্রে কী ঘটে, ক্রেবস চক্রে মূলত পাইরুভিক অ্যাসিড যেটা আমরা গ্লাইকোলাইসিস তৈরি করে আসছি, এই পাইরুভিক অ্যাসিডটা সম্পূর্ণরূপে জারিত হয়ে সে তিন অনু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, কেমন। তো এখানে বলা হচ্ছে এই পাইরুভিক অ্যাসিড মূলত কোষের সাইটোপ্লাজমে তৈরি হয়, কেমন, এবং সাইটোপ্লাজম তৈরি হওয়ার পর সে সাইটোপ্লাজম থেকে সরাসরি সাইটোপ্লাজমের ছিদ্রপথ দিয়ে মাইটোকন্ড্রিয়ার বাইরের মেমব্রেনে সে বের হয়ে আসে, বের হয়ে সে কী করে পাইরুভেট ট্রান্সপোর্টারের মাধ্যমে এখানে হাইড্রোক্সিল আয়নের বিনিময় ঘটে এবং বিনিময়ের মাধ্যমে সে মাইটোকন্ড্রিয়ার ভেতরে পদ্মার পার হয়ে সরাসরি ম্যাট্রিক্সে সে চলে যায়, ম্যাট্রিক্সে গিয়ে সেখানে পাইরুভিক অ্যাসিডটা এসিটাইল কোয়ের সৃষ্টির মাধ্যমে
ক্রেবস চক্রে প্রবেশ করে, কথা বুঝছো? এখন তাহলে আমরা এই প্রক্রিয়াটি নিয়ে একটু আলোচনা করি। ক্রেবস চক্রে প্রবেশ করে তো সেখানে কী ঘটলো, দেখো যে এই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে গিয়ে এই তিন কার্বন বিশিষ্ট যে পাইরুভিক অ্যাসিড, সে পাইরুভিয়েট ডিহাইড্রোজিনেস এনজাইমের কার্যকারিতা কী কী তৈরি করবে। প্রথমে একোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, দুই নম্বরে করবে কি একোনো এনএডিএস উৎপন্ন করবে, এবং তিন নম্বরে গিয়ে সে একোনো দুই কার্বন বিশিষ্ট এসিডিস উৎপন্ন করে। কেমন উৎপন্ন করে এর মাধ্যমে সে কী করবে, দুই কার্বন বিশিষ্ট এসিটাইল কোয়েতে পরিণত হয়। এবং এটি একটি এই যে কোনটি এই প্রথম যে ধাপটা এটা বলা হচ্ছে, যেটা আসলে তিন পর্বের বিক্রিয়া, যার মাধ্যমে প্রথম পর্বে হচ্ছে সে একোনো কার্বন ডাইঅক্সাইড, দ্বিতীয় পর্বে সে একোনো এনএডিএস টু, এবং তৃতীয় পর্বে গিয়ে একোনো এসিটাইল কোয়ে সৃষ্টি করে। এই যে এসিটাইল কোয়ে যেটা সৃষ্টি হলো, এই এসিটাইল কোয়েটা হলো গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান। এমসিকিউতে আসতে পারে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটি, এসিটাইল কোয়ে, মনে রেখো কিন্তু। আচ্ছা, এই যে এবার এসিটাইল কোয়ে যেটা তৈরি হলো, দেখো এবার আমরা চক্রে চলে যাই, যে এসিটাইল কোয়ে ম্যাট্রিক্সে অবস্থিত চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে সে কী করবে, ছয় কার্বন বিশিষ্ট সাইট্রিক অ্যাসিড সৃষ্টি করে, একটু মিলিয়ে দেখো, হ্যাঁ, এবং কোয়েটা পৃথক হয়ে যায়। এখানে অবশ্যই একটি এনজাইম ক্রিয়াশীল থাকে, সাইট্রেট সিনথেস এনজাইম। এই সাইট্রেট সিনথেস এনজাইম বিক্রিয়ার সহায়তায় সে মূলত এই কার্যটি সম্পন্ন, বিক্রিয়াটি হচ্ছে একমুখী। এরপরে দেখো তিন নম্বর, যে সাইট্রিক অ্যাসিড আইসোমারিক পরিবর্তনে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হয়, সেখানে একোনাইটিস এনজাইম ক্রিয়াশীল থাকে, কেমন, এখানেও বিক্রিয়াটি উভয়মুখী। তারপর এই যে আইসোসাইট্রিক অ্যাসিড কার্বন ডাইঅক্সাইড এবং দুইটা হাইড্রোজেনকে হারিয়ে সে আলফা কিটোগ্লুটাইক অ্যাসিডে পরিণত হয়, একোনো এনএডি হতে দেখো একোনো এনএডিএস টু এবং একোনো কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে। এই এই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেস এনজাইম ক্রিয়াশীল থাকে, এখানেও বিক্রিয়াটি একমুখী। এরপরে দেখো পাঁচ নম্বরে, দেখো আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এই কোয়ের সাথে মিলিত হয়ে সাকসিনাইল কোয়ে গঠন করে। এখানে এই সাকসিনাইল কোয়ে গঠনের সময় দেখো একোনো এনএডি হতে একোনো এনএডিএস টু এবং একোনো কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে। এই বিক্রিয়ায়ও আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেস এনজাইম ক্রিয়াশীল থাকে, বিক্রিয়াটি উভয়মুখী। এরপর খেয়াল করো সাকসিনাইল কোয়ে যেটা, সে কোয়েকে হারিয়ে সাকসিনিক অ্যাসিডে পরিণত হয়, কেমন, এবার তাহলে একোনো এটিপি দেখো সেখানে একোনো এটিপি সৃষ্টি হয় এবং কোয়ে পৃথক হয়ে যায়, কেমন। সাকসিনাইল কোয়ে যেটা, এই সাকসিনাইল কোয়ে সিনথেটিস এনজাইম বিক্রিয়া সহায়তাকার, মানে সে ক্রিয়াশীল থাকে, বিক্রিয়াটি উভয়মুখী, এখানে অবশ্যই একোনো পানি যুক্ত হয়। এরপরে যাই দেখো সাকসিনিক অ্যাসিড দুইটা হাইড্রোজেনকে হারিয়ে সে ফিউমারিক অ্যাসিডে পরিণত হয়, তাহলে এখানে একোনো এফএডি থেকে একোনো এফএডিএস টু তৈরি হলো, সাকসিনেট ডিহাইড্রোজিনিস এনজাইম ক্রিয়াশীল হলো এবং বিক্রিয়াটি হচ্ছে উভয়মুখী, কেমন। তারপরে কী করবে, সে কী করছিল যে সাকসিনিক অ্যাসিড দুইটা হাইড্রোজেন হারায় ফিউমারিক অ্যাসিডে পরিণত হলো, এই ফিউমারিক অ্যাসিডটি পরে একোনো পানি গ্রহণ করে, আবার পানি গ্রহণ করে সে দেখো মেলিক অ্যাসিডে পরিণত হয়, এতে অবশ্য ফিউমারিক এনজাইম ক্রিয়াশীল থাকে, বিক্রিয়াটি উভয়মুখী। তারপরে দেখো সে কী করলো, যে এই ফিউমারিক অ্যাসিডটা একোনো পানি গ্রহণ করে কোথায় গেল, মেলিক অ্যাসিডে পরিণত হলো, আবার মেলিক অ্যাসিড সে দুইটা হাইড্রোজেনকে হারিয়ে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডে পরিণত হয়, এখানে একোনো এনএডি হতে একোনো এনএডিএস টু তৈরি হয়, আর এখানে ম্যালেট ডিহাইড্রোজিনেস যে এনজাইমটা রয়েছে, কেমন, এই যে ম্যালেট ডিহাইড্রোজিনেস এনজাইম, এই এনজাইমটা এই বিক্রিয়া ক্রিয়াশীল থাকে, তবে অবশ্যই এই বিক্রিয়াটিও উভয়মুখী। তো এখানে একটু খেয়াল করে দেখো যে সে কী তৈরি করলো, ম্যালিক অ্যাসিড হাইড্রোজেন দুটো হারাইয়ে কোথায় গেলো, অক্সালো অ্যাসিডিক অ্যাসিডে পরিণত করলো, এই অক্সালো অ্যাসিডিক অ্যাসিডটি সে আবার পুনঃ উৎপাদিত হয়, উৎপাদিত হয়ে সে পুনরায় অংশগ্রহণ করে, কেমন। এই হচ্ছে মূলত ক্রেবস চক্রটি, তোমরা একটু চক্রটা খুব ভালো করে দেখলে এটা তোমরা বুঝতে পারবে, খুব সহজ একটি ব্যাপার, হ্যাঁ, ক্রেবস চক্র। তারপরে তোমরা একটু তোমাদের জন্য, তোমাদের জানার জন্য কিছু গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি বলি, যেমন ধরো এতক্ষণ পরে আসলো আমরা কি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী রাসায়নিক উপাদান কোনটি বলতে পারবা, এসিটাইল কোয়ে পরে আসছি। গ্লাইকোলাইসিসে কত অণু এটিপি খরচ হয়, দুই অণু। ক্লোরোপ্লাস্টে
ফটোফসফোরাইলেশন সংঘটিত হয়। প্রশ্ন হতে পারে ফটোফসফোরাইলেশন কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টে। সি থ্রি উদ্ভিদে উদাহরণ দিলাম, সি ফোর উদ্ভিদে উদাহরণ দিলাম, কারা কারা দেখো টাটকা মুখস্থ করবে। ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠাল সব প্রায় 85% উদ্ভিদ হল সি থ্রি উদ্ভিদ। আর সি ফোর উদ্ভিদের মধ্যে গিনি ঘাস, ইকু, ভুট্টা, মুথা ঘাস কেমন, এগুলো সব সি ফোর উদ্ভিদ। উদাহরণগুলো খেয়াল করো, এমসিকিউতে থাকতে পারে কোনটি সি থ্রি উদ্ভিদ কোনটি সি ফোর উদ্ভিদ। আর ক্রাঞ্জ অ্যানাটমির কথা বলে আসছি না, যে ক্রাঞ্জ অ্যানাটমি কী, ক্রাঞ্জ অ্যানাটমিটা হচ্ছে এই যে সি ফোর উদ্ভিদের পাতার যে বান্ডেল শীত, এই বান্ডেল শীত কোষের চারদিকে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্টযুক্ত মেসোফিল কোষের একটি বিশেষ বলয় থাকে, চারদিকে একটা বলয় থাকে, তাকে বলা হচ্ছে ক্রাঞ্জ অ্যানাটমি। এরা উদ্ভিদকে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে সালোক সংশ্লেষণে সহায়তা করে। কথা বুঝছ? এই মোটামুটি তোমার এই আজকে আমরা এতটুকু আলোচনা করলাম। হ্যাঁ, এটা তোমাদের কাজে লাগবে, তোমরা একটু ভালো করে এই করো। আর ওভারঅল যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের প্রিপারেশন কেমন আমি জানি না, তোমাদের সম্ভবত পরীক্ষা হচ্ছে আগামীকাল, কেমন? তো এখন তোমরা একটু প্রিপারেশন ভালো করে নাও। তোমাদের চ্যাপ্টার আমি বলে দিয়েছি কোন কোন চ্যাপ্টার থেকে আমরা কোশ্চেন হতে পারে, সম্ভাব্য চ্যাপ্টার তোমাদের বলেছি, ওই চ্যাপ্টারগুলো ভালো করে রিডিং পড়বা, মনোযোগ সহিত পড়বা। আমরা উদ্ভিদ সারিতত্ত্ব নিয়ে কথা বলছি। হ্যাঁ, উদ্ভিদ সারিতত্ত্বের এমসিকিউ নিয়েও তোমাদেরকে আমি আলোচনা করেছি। হ্যাঁ, তারপর আরেকবার তোমরা যদি চাও হয়তো আমি আরেকবার আলোচনা করতে পারি। হ্যাঁ, হালকা হালকা ইম্পর্ট্যান্ট তথ্যগুলো হয়তো বলতে পারি। তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের টোটাল প্রথমে ছিল কি খনে কি পানি খনিজ লবণ পরিশোষণ মনে আছে, তারপর প্রস্বেদন, তারপর পড়েছি সালোক সংশ্লেষণ। হ্যাঁ, এই যে যেমন প্রস্বেদন 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 ঘটে বা প্রস্বেদন, আমরা তো জানি জেনারেলি প্রস্বেদন কোথায় কোথায় হতে পারে, আমরা বিভিন্ন ধরনের প্রস্বেদনের কথা বলে আসছি কেমন। হ্যাঁ, পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের কথা বলেছি, কিউটিকল প্রস্বেদনের কথা বলেছি, লেন্টিকুলার প্রস্বেদনের কথা বলেছি। হ্যাঁ, তো এখন প্রস্বেদন ঘটে না কোথায় সেই দিকে আমরা যদি বলি, যেমন ধরো পাতা, পাতাতে হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, কাণ্ডে যেটা করবে সেটা লেন্টিকুলার কি এই কিউটিকুলার প্রস্বেদন, আর লেন্টিসেলের মাধ্যমে যেটা হবে সেটা লেন্টিকুলার প্রস্বেদন, কেমন। আর যদি বলি যে প্রস্বেদন ঘটে না কোথায়, এমন একটা অঙ্গ কোথায় হতে পারে, যেমন মূল, মূলে প্রস্বেদন ঘটে না, কেমন। তারপর রাতের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, কোনটাতে খোলা থাকতে পারে। হ্যাঁ, সিফোর উদ্ভিদের কথা তোমরা খেয়াল করবা, মরুজ উদ্ভিদের কথা খেয়াল করবা। হ্যাঁ, তারপরে তোমরা প্ল্যান্ট ফিজিওলজির জনককে, এটা তোমাদেরকে বলেছি, পড়িয়েছি স্টিফেন হেলসের কথা, হ্যাঁ খেয়াল রাখবে। এই যে আজকে অনেকগুলো কথা বলেছি খেয়াল রাখবে, এগুলো ভালো করে পড়বে, কেমন। তারপরে তোমাদের বলেছি তোমরা এই যে ক্রেবস চক্রটা দেখে আসছো, এই ক্রেবস চক্রের সর্বশেষ উৎপাদিত বস্তু কোনটা মনে আছে? হ্যাঁ, ক্রেবস চক্রের সর্বশেষ উৎপাদিত বস্তু কী তোমাদেরকে বলে আসছি, লাস্টে কী উৎপাদন হলো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো, এগুলো খুব দরকার হবে। তারপর সালোক সংশ্লেষণ, খাদ্য তৈরির সময় কত অনুপানের প্রয়োজন হয়, সি থ্রি উদ্ভিদ কোনটা, সি ফোর উদ্ভিদ কোনটা, সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় অক্সিজেন পানি যে নির্গত অক্সিজেন হয় এটা পানি থেকে উৎপন্ন হয় কী আবিষ্কার করেছেন, তারপর সালোক সংশ্লেষণ আলোক পর্যায়ে কী উৎপন্ন হয়। হ্যাঁ, তোমাদেরকে এগুলো আমরা বলেছি, আলোক পর্যায়ে কী যেন তৈরি হয় মনে আছে, ওই যে NADPH2 ATP এগুলো খেয়াল রেখো, কেমন। তাহলে মোটামুটি আমরা আজকে এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ মনোযোগ সহকারে পড়ার জন্য, দেখার জন্য। আমি আশা করব পুরো স্লাইডটা তোমরা খুব ভালো করে তোমরা আবারও রিভিউ করবে, কেমন। ভালো থেকো, খুদা হাফেজ।